প্রতিদিন নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল বাটনে প্রেস করে দিন। ধন্যবাদ। বাঁচো। হায় আমার আজকে লোভের জন্য আমি আমার বন্ধুদেরকে হারালাম। হায় দেখি স্বপ্নটা কেমন ছিল, একটু রিমাইন্ড করি। এই তো দুধ, আহ এই তো মাছ, এবারে খেতে পারি, মজা লাগবে। হায় এই জন্য আমার বন্ধুরা আমার কাছ থেকে দূরে সরে গেছে। আজ থেকে আমি আর লোভ করব না, আমাদের বন্ধুদেরকে সকলের সঙ্গে আমি নিয়ে খাওয়া দাওয়া করবো। এই নাও টম, তোমার জন্য এনেছি দুধ, এনাও একটা দুধ নাও, এবং এই দুধগুলো সব তোমার, বুঝতে পারলে? ও এই দেখো ঝেরি, আমি তোমাদের জন্য ছাতা লাগিয়ে দিয়েছি, বড্ড গরম, বুঝতে পারলে? এই যে সুন্দরী, হায় একে সাহায্য করতে এলাম, এ তোমার মেয়েটা একদম ভেঙে ফেলে দিল গো। ও মাথা একদম পাগল হয়ে গেল। এই দেখো নতুন বল। হায় এই নতুন বলটা কোথায় পেলো? এই আবু, তুই এইসব নতুন বল দিচ্ছিস, কি ব্যাপার? হায় এত যে দুধ কি হবে? এই তো বন্ধু, আমি দিয়েছি, তুমি কেনাও, ঠিক আছে? আবুলটা তো ভালো হয়ে গেল, কি ব্যাপার? হায় আবুল যে এয়ার কুলার লাগিয়ে দিল। ওহ এত সব হাড্ডি, খেতে তো ভারী মজা লাগবে। এই দেখো টম, তুমি এই নাও, ওসব খেতে হবে না, মাছের চানা খা, মাছ খা, বুঝতে পারলে? এই নাও এতটা মাছ সব তোমার। এই যে জেরি, তোমার আর তোমার ভাগনার জন্য আমি একটা নতুন বেড করে দিই, টেনশন করো না, দুজন আলাদা থাকবে। পিৎজা এসছে, পিৎজা। এই তো পিৎজাটা আজকে খুব ভালো করে খাবো, কি বলো জেরি? হ্যাঁ অনেকদিন পিৎজা খাওয়াই না, আজকে খেয়ে একদম পেটটা ভর্তি করে নেবো। কি হলো পিৎজা দিতে এসে, কি হলো? পিৎজা মনে হয় নিয়ে ফের ফিরে গেছে, কেউ আসেনি, তাই আর কি হবে? ও জেরি কি বলো, একেবারে ভরিটা উঁচু হয়ে গেল। হ্যাঁ গো টম, ভরিটা হাপ উঁচু হয়ে গেল, দেখো আমার ভরিটা কি হলো, ও একেবারে শক্তশালী মতন হয়ে গেল। ও এই তো স্যার যাচ্ছে, একেবারে অন্ধ হয়ে গেলাম, আর কি করব, কিছুই তো করতে পারছি না কিছু। এই তো ম্যাম নামছে। হায় জেরি এবারে কি হবে? এই তোমরা আমাদের পিৎজাগুলো চুরি করে খেয়েছো, তাই না? এ দেখো জম, আবার পিৎজা এসে, চলো সব করে পিৎজাগুলো নিয়ে নিতে হবে, এবং মনে ওর সঙ্গে অনেক চিকেন টিকেন সব এসে, শীঘ্রই চলো। এই তো ঢুকে গেলাম, এইবারে খেয়ে নেবো। ওহ কি সুন্দর লাগছে, ও কত সুন্দর স্টাইলিং আছে, ও ম্যাগি বার্গার। এই দেখো শোনো, তোমায় মোটা হয়ে যাচ্ছ, তাই জন্য তোমার সব জিনিসটা কম কম করে খেতে হবে, বুঝতে পেরেছো? ও একেবারে পেট যে উঁচু হয়ে পড়ে আসলাম গো, এবার তো ম্যাম ধরে ফেলবে। ও ভোর 3টে বাজে, পাই দড়ি বেঁধে দিয়েছে কে রে, এবার সব করে খুলে দাও, চল যা এখান দিয়ে। ও আর এই অন্ধকারে কি হবে, একে চোখ খারাপ, তার উপরে পাগল। এই তো চিকেনগুলো আসছে, শিগগির নিয়ে চলো খেয়ে নেই। এই টম, তুমি আমাদের সব জিনিসপত্রগুলো এই করে খাচ্ছো, তাই না? এই দেখুন আপনার জন্য এসে গেছে চিকেন লেগ পিস, আপনারা সব করে নিয়ে চলে যান। হায় ম্যাম যে বাইরের দিকে চলে গেল রে। এই টম তোমার জন্য হয়েছে। এই টম, তুমি একা একা খাচ্ছ, কি ব্যাপার? আমাকে দাও, আমাকে কিছু দাও, নাহলে আমি বলে দেবো, বুঝতে পারলে? প্লিজ টম। এই তো আহ, ওই বুলডগ, তুই আজ থেকে আমার সৈন্য সামান্য, বুঝলি? ওহ এসব কে, সব কারা? হায় এই তো আমি টম, আমি জেরি, সব কিছু নিয়ে চলে যাবো। এই আমার কাছ থেকে সব নিয়ে যাবে, আমি ভাগ্নে এখানে আছি। হায় এটা কে? এটা তো টম। ও মরে গেলাম গো, ও এত এত খাওয়া, খেতে আমার ভারী মজা লাগবে, উঠে এসো আমার ভাগ্নে তাড়াতাড়ি। এবার এইসব কোথা থেকে চালু করবো মামা, আমি তো বুঝতে পারছি না, মনে হচ্ছে সব খেয়ে ফেলি। এই পাঁপড়গুলো খাওয়া আরম্ভ করি, ও খুব সুস্বাদু মামা। ও এখানে তো আবার একটু মাখন লাগিয়ে নে, ও মাখন লাগিয়ে খেতে যেমন ভারী মজা লাগে, ও মাখনটা খেয়ে দেখ, ও কি সুন্দর, ও খেয়ে আমার একদম মুখ চোখ ঘুরে যাচ্ছে গো।